গ্রেপ্তারের 25 দিনের মাথায় আনুষ্ঠানিকভাবে পরিমিনির মুক্তির জন্য দাবি করল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। গ্রেপ্তারের 25 দিনের মাথায় আনুষ্ঠানিকভাবে পরিমিনির মুক্তির জন্য দাবি করল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। সংগঠনটির প্যারি সমিতির সভাপতি চলচ্চিত্র পরিচালক শাহানুর রহমান সোহান স্বাক্ষরিত একটি বিবৃতিতে এই দাবি জানায় তারা। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ঘটনার সত্যতা না জেনে তাৎক্ষণিকভাবে মন্তব্য করা থেকে বিরত থাকে। চেষ্টা সত্ত্বেও পরিমনির বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি বলে জানিয়েছে তারা। আর পরিমনি বড় শিল্পী হওয়ায় সত্য মিথ্যা খুঁজে বের করা আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিবৃতিতে তারা আরও জানিয়েছে, আমরা পরিষ্কার করে জানাতে চাই, পরিমনি আমাদের একজন প্রিয় শিল্পী, তার গ্রেপ্তারের বাড়াবাড়ি করা হয়েছে। চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহানুর রহমান সোহান ও সাধারণ সম্পাদক শাহিন সুমন বলেন, আইনজীবীরা পত্রিকায় যে মন্তব্য করেছেন তা সঠিক নয়। পরিমনি আমাদের দেশের জনপ্রিয় একজন শিল্পী, তিনি দোষী নাকি নির্দোষ তা প্রমাণ করবে আদালত, কিন্তু জামিন পাওয়ার আইনি এখতিয়ার আছে পরিমনির। সুতরাং আমরা মনে করি পরিমনিকে অতি তাড়াতাড়ি জামিন দিয়ে সত্য মিথ্যা প্রমাণের সুযোগ দেওয়া হোক, তার প্রতি সুবিচার করা হোক। এখানে আরও উল্লেখ থাকে যে 5 আগস্ট মামলায় গ্রেপ্তার হন চিত্রনায়িকা পরিমনি। এর 2 দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে তার সদস্যপদ স্থগিত করে দিয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতি। উল্লেখ্য থাকে যে 5 আগস্ট মাদক মামলায় গ্রেপ্তার হন চিত্রনায়িকা পরিমনি। এর 2 দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে তার সদস্যপদ স্থগিত করে চলচ্চিত্র শিল্পী সমিতি। তারা পাশে না দাঁড়ালেও চিত্রনায়িকা পরিমনির জন্য বিবৃতি দিয়েছে চলচ্চিত্র পরিচালক সমিতি।